say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like. আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি, কারণ আমার পাশে আমার এক ভাই আছে, তানভীর ভাই। তানভীর ভাই আসছিল রূপগঞ্জ থেকে, আর ভাইয়ের জন্য কিন্তু একটা পিসি বিল করতেছি আমরা। আমার পিছনে কম্পোনেন্টগুলো রাখা আছে, তবে ইন্টারেস্টিং বিষয় হলো 1 লাখ টাকা বাজেটের এই পিসিটাই কিন্তু ভাইয়া নিচ্ছে আমাদের কাছ থেকে, আর আমার ভিডিও দেখে সবসময়। যাই হোক, ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো আর আপনাদেরকেও পাশাপাশি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই 1 লাখ টাকার মধ্যে বর্তমান বাজারে আপনারা কী কী দিয়ে একটা পিসি বিল করতে পারেন, কারণ বর্তমান বাজারে গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু অনেক হাই। সো এই 1 লাখ টাকার মধ্যে আগে কীরকম বিল করা যেত আর বর্তমানে কী দিয়ে বিল করা যাচ্ছে, এগুলো নিয়ে একটু কথা বলবো। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। যাদের বাজেট 1 লাখ টাকা, এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো রকম না টেনে তারপরে দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম, তানভীর ভাই আসছিল রূপগঞ্জ থেকে, বাসা থেকে কথা বলবো। কেমন আছেন তানভীর ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। কোথায় বাসা আপনার, রূপগঞ্জ? কি নাম, এলাকার নাম? হ্যাঁ, এলাকার নাম দক্ষিণবাগ, রূপগঞ্জের উত্তর দিকে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাকে চিনেন আপনি? হ্যাঁ, অবশ্যই। ইউটিউবে ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখছি আপনার। সব? হ্যাঁ, প্রায় সব। খুব ভালো লাগলো, তানভীরের জন্য দোয়া করবো যেন উনি যে উদ্দেশ্যে এই পিসিটা নিচ্ছে সেগুলো যেন সুন্দরভাবে কাজ করতে পারে। কি কাজের জন্য নিচ্ছেন বলেন? এডিটিং প্লাস ফ্রিল্যান্সিং শিখবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আইডিয়া কোথেকে নিয়েছেন, মানে কীভাবে পিসি বিল করবেন এগুলো? হ্যাঁ, কিছুটা আপনার ভিডিও থেকে প্লাস নেট ব্রাউজিং করছে অনেক। আচ্ছা, এইভাবে আর কি। তার মানে নেট থেকে উনি ইনফরমেশন নিছে, পাশাপাশি আমার ভিডিও থেকে কিছুটা হেল্প নিছে। তো বন্ধুরা, আমি জানি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারাই দেখবেন আপনাদের মাথায় একটা জিনিস আসবে যে এই 1 লাখ টাকার পিসিতে 1030 কেন। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, বর্তমান মার্কেটে কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক অনেক হাই। যাদের বিশ্বাস হয় না তারা প্রয়োজন বোধে একটু অনলাইনে অথবা আপনারা ফিজিক্যালি মার্কেটে এসে খোঁজ নিলেই কিন্তু জানতে পারবেন যে প্রাইসগুলো কতটা আপডেট হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে 3060 কার্ড আমরা বিক্রি করতাম 60,000 টাকার মতো, সেই কার্ডগুলো এখন বিক্রি হয় 75,000 টাকায়। আপনার 3080 কার্ডের দাম ছিল 81,000-82,000 টাকা, সেই কার্ডগুলো এখন বিক্রি হয় 1,40,000-30,000 এইরকম। যাই হোক, তো গ্রাফিক্স কার্ডের প্রাইসের কারণে আসলে আপাতত ওনার কাছে অত বাজেট নেই, 1 লাখ টাকাই বাজেট ছিল, যার কারণে 1030 নিতে হচ্ছে। কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা বাদে উনি অন্যান্য যে কম্পোনেন্টগুলো চুজ করেছেন সবগুলোই কিন্তু ভালো। সো আমার মনে হয় আপাতত যে অবস্থা মার্কেটের, ওনার এই গ্রাফিক্স কার্ডটা দিয়েই কাজ চলবে। তো উনি ফিউচারে কিন্তু এই কার্ডটা প্লাস পাওয়ার সাপ্লাইটা একটু আপগ্রেড করে নেবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা শুরু করতেছি। আপনাদেরকে বলবো তানভীর ভাইয়ের পিসি আমরা কী কী দিয়ে বিল করতেছি, যেহেতু বাজেট 1 লাখ টাকার মধ্যে, মানে 99,000 টাকা। সো ভাইয়ার পছন্দ কিন্তু হলো Ryzen 7 3700X। আমি অনেকদিন যাবত এই প্রসেসরটার কোনো ভিডিও দিই না, আপনারা দেখতে পাচ্ছেন Ryzen 7 3700X প্রসেসরটা আমরা নিয়েছি। 8 কোর 16 থ্রেড থাকে এটাতে, বেস স্পিড থাকে 3.6, আর বুস্ট অবস্থায় এটা কাজ করে 4.4 GHz। যাই হোক, আমরা যদি ক্যাশের কথা বলি, এই প্রসেসরটাতে আমরা পেয়ে যাব 36 MB ক্যাশ। সো আপনার আনলকড এই প্রসেসরটা দিয়ে ওনার এডিটিং বা গ্রাফিক্সের কাজ বা গেমিং যাই বলি না কেন সবগুলো কাজই কিন্তু উনি সুন্দরভাবে করতে পারবে। তো এই প্রসেসরটা থাকতেছে, প্রসেসরের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। পরবর্তীতে মাদারবোর্ডের কথা বলবো, রগ স্টিক্সের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, B550F গেমিং ওয়াইফাই সহ। অনেকেই মাদারবোর্ডে বিল্টিন ওয়াইফাইটা চয়েস করেন, আবার অনেকেই করেন না। যারা বিল্টিন ওয়াইফাই চয়েস করেন তাদের উদ্দেশ্য থাকে যে আমরা যেন কেবলের হ্যাসেল না থাকে, ঝামেলামুক্ত একটা ইন্টারনেট ইউজ করব। বাট কাজের জন্য যারা ইউজ করবেন, যারা প্রফেশনালি কাজ করতে চান, ভালো স্পিড চান নেটে, তাদের কিন্তু আসলে অপটিক্যাল কেবলের কোনো বিকল্প নেই। মানে ইন্টারনেটের যে কেবল দিয়ে আমরা ডিরেক্ট কেবল দিয়ে যেটা ল্যান পোর্টে ইউজ করি সেই ইন্টারনেটের আসলে বিকল্প নেই, কারণ সেইভাবে ইউজ করলে কিন্তু আমরা স্পিডটা অনেক বেশি পাই। তবে বর্তমান কিছু মাদারবোর্ড এসেছে যেগুলো নাকি বিল্টিন ওয়াইফাইতেও আমরা কেবলের সম পরিমাণ প্রায় কাছাকাছি স্পিড পেয়ে থাকি। যাই হোক, আমরা রগ স্টিক্সের B550F গেমিং ওয়াইফাই এই মাদারবোর্ডটা দিচ্ছি। চমৎকার এই মাদারবোর্ডটা কিন্তু ভাইয়ার পছন্দ, এবং এই মাদারবোর্ডটাতে কিছু 8GB লাইটিং থাকে, এটা কিন্তু এর সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। পাশাপাশি আমরা মাদারবোর্ড থেকে যে সমস্ত ফিচারগুলো আশা করি সবগুলো ফিচারই এটার মধ্যে আছে।
পাশাপাশি এই মাদারবোর্ডটাতে কিন্তু আমরা চাইলে 5000 সিরিজের যে প্রসেসরগুলো আছে বাজারে সেগুলো কিন্তু সাপোর্ট করবে। তো 3 বছর ওয়ারেন্টি সহ ROG স্টিক্সের B550 অ্যাপ গেমিং ওয়াইফাই এই মাদারবোর্ডটা থাকতেছে। এবার বলবো র‍্যামের কথা। আমাদের আজকের বিল্ডে আমরা দুটো র‍্যাম ইউজ করতেছি। কোরসায়ারের দুইটা র‍্যাম দেখতে পাচ্ছেন, 32 মেগাহার্সের 8 জিবি করে 16 জিবি, যেটা নাকি RGB ভেনজেন্স RGB প্রো, আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। সো এই 8 জিবি করে 16 জিবি র‍্যাম থাকতেছে। আমার মনে হয় আপাতত র‍্যাম আর বাড়াতে হবে না, তবে ভবিষ্যতে উনি যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু র‍্যাম আরও দুটা ইউজ করতে পারবে, যেহেতু মাদারবোর্ডে 4টা র‍্যামের স্লট দেওয়া আছে। এবার যেহেতু আমরা 3700X প্রসেসর ইউজ করতেছি, এই প্রসেসরে কোনো বিল্ট ইন গ্রাফিক্স থাকে না, অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর সেই গ্রাফিক্স কার্ডটার কথা একটু আগে বলতেছিলাম, GeForce GT 1030 আপনার গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা আমরা দিচ্ছি, আপাতত এটা 2 জিবি কার্ড, পরবর্তীতে উনি কিন্তু এটা আপগ্রেড করে নেবে। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো, কোরসায়ারের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা CB450। কোরসায়ারের পাওয়ার সাপ্লাইয়ের কথাটা আসলে একটু স্পেশালভাবে বলতে হয়, কারণ 80+ বোন সার্টিফাইড এই একমাত্র পাওয়ার সাপ্লাই যেটা এই বাজেটে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেয়। সো বিল কোয়ালিটি থেকে শুরু করে প্রাইসিং বা পারফরম্যান্স, ওভারঅল সব কিছু বিচার বিশ্লেষণ করলে কিন্তু কোরসায়ারের পাওয়ার সাপ্লাইটা এখন নাম্বার 1-এ আছে। যাই হোক, আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। এবার বলবো মনিটরের কথা। মনিটরের কথা বলতে গেলে আসলে একটা জিনিস না বলে পারি না, এই 22FW মনিটরটা আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো আপনারা চেক করলে দেখবেন যে 10,300-10,500 টাকাও কিন্তু আমি মনিটরের অনেক অনেক ভিডিও দিয়েছিলাম। বাট এটার জনপ্রিয়তা এতটা বেড়েছে যে এটার প্রাইসটাও আসলে 10-5 থেকে বেড়ে 14-5 পর্যন্ত ছিল, বর্তমানে 12,500 টাকায় কিন্তু এই সাদা মনিটরটা পাওয়া যায়। আর আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, 1080p আসলে আপনারা ফুল HD রেজুলেশনে কিন্তু এই মনিটরটা ইউজ করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার এটা AMD ফ্রি সিঙ্ক, এই মনিটরটাতে কিন্তু আমরা পাবো 3 বছরের ওয়ারেন্টি, আর ভাইয়া কিন্তু নিচ্ছে 22FW। এবার বলবো স্টোরেজের কথা, আমাদের এই পিসিতে কিন্তু আমরা বড় কোনো স্টোরেজ ইউজ করবো না। কেন করবো? আমরা এই পিসিতে ইউজ করতেছি স্যামসাংয়ের 500 জিবি একটা NVMe, যেহেতু ভাইয়া এটা কাজের পারপাসে ইউজ করবে পিসিটা, পাশাপাশি গেমিংও করবে। যাই হোক, 500 জিবি আমরা স্যামসাংয়ের একটা NVMe M.2 দিচ্ছি। এইটা দিয়ে মোটামুটি ওনার পিসিটা কিন্তু ভালো ফাস্ট কাজ করবে, অপারেটিং সিস্টেম থেকে শুরু করে উনি যতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে বা গেমিংই করবে সব কিছু কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যাবে। কারণ এই স্যামসাংয়ের 970 Evo Plus হলো বর্তমান বাজারে মোটামুটি হাইস্ট যে স্পিড ওয়ালা যে NVMe-গুলো আছে তার মধ্যে অন্যতম। ফাইনালি বলবো কম্পিউটার কেসের কথা, আমাদের আজকের বিল্ডে আমরা ইউজ করতেছি সেফও একটা কম্পিউটার কেস, যেটা সামনে থেকে যদি তাকাই দুটো RGB ফ্যান কিন্তু আমাদের চোখে পড়বে, পাশাপাশি দুই সাইডে কিন্তু দুইটা লাইটিং আছে, এবং চাইলে কিন্তু এগুলো যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার যে কালার ইউজ করতে মন চায় আপনি কিন্তু সেটাই চেঞ্জ করতে পারবেন। তো এই কেসটার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতেছি, প্রথমে একটা পাওয়ার সুইচ থাকবে, পাশাপাশি একটা রিস্টার্টের বাটন থাকবে, LED কন্ট্রোলিংয়ের জন্য আলাদা সুইচ দেওয়া আছে, মাইক্রোফোন এবং হেডফোনের জন্য ডিফারেন্ট কিন্তু পোর্ট আছে, USB 3 এবং USB 2 দুইটাই কিন্তু আছে, মোট 3টা পোর্ট, উপরে আছে মেশ ফিল্টার যেখানে আমরা চাইলে লিকুইড কুলার অথবা কুলিং ফ্যান ইউজ করতে পারবো, সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, ইনবিল্ট ফ্যান থাকবে মোট 3টা, সামনে 2টা এবং পিছনে 1টা, মোট 3টা ফ্যান কিন্তু দেওয়া আছে। আর ভাইয়া কিন্তু আপাতত লিকুইড কুলার নিচ্ছে না, পরবর্তীতে উনি কিন্তু একটা লিকুইড কুলার অ্যাড করে নেবে, যেহেতু আমরা জানি 3700X 3600 প্রসেসরগুলো একটু হিট বেশি হয়। সো উপরের জায়গাটা ফাঁকা রইলেও ভাইয়া যখন বাজেট আসবে ওনার হাতে আসবে তখন কিন্তু একটা লিকুইড কুলার ইউজ করে নেবে। যাই হোক, যতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম সব কিছু মিলিয়ে আমাদের বাজেট হলো 99,500 টাকা, তার মানে 99,500 টাকার মধ্যে পিসিটা আমরা বিল করে দিচ্ছি। তো তানবি ভাই, পিসি আপনাকে বিল করে দিয়ে দেবো, আপনি এখন চলে যাবেন বাড়ি, পরে কি আর ভিডিও দেখা হবে? এরপরে সময় পাইলে দেখবো, সামনে থাকলে সময় পাইলে দেখবে ভাইয়া। যাই হোক, আমরা পিসি বিল করে ভাইকে দিয়ে দিচ্ছি, অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল তানবি ভাইয়ের জন্য, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর করোনার প্রকোপ কিন্তু আগের থেকে অনেক বেড়েছে, সবাই একটু সাবধান থাকবেন, নিয়মিত মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। যাই হোক, আমি একটা জিনিস বলবো, আমাদের কেডাস কম্পিউটার আসলে কিন্তু আপনারা গেমিং সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে, আগে যে সমস্ত প্রোডাক্ট একটু শর্ট ছিল এখন কিন্তু ম্যাক্সিমাম সব প্রোডাক্টই পাওয়া যায়, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের প্রাইসটা নিয়ে একটু প্রবলেম, এই ছাড়া বাকি যত কম্পোনেন্ট আছে সব কিছু কিন্তু ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।